নির্যাতিত ফিলিস্তিনের লড়াইয়ে সংহতি জানিয়ে সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংহতি সমাবেশ শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ফ্রি ফিলিস্তিন, বাংলাদেশ উইথ ফিলিস্তিন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, ফিলিস্তিন উইল বি ফ্রি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাকিব হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য দেন। তারা আমাদের ভূমির মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছে। মুসলিম জাতি বদান্যতার রাতে আমরা জানি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম, আমরা তাদেরকে মাথা গুঁজে ঠাঁই দিয়েছিলাম। সেই সুযোগে পশ্চিমা মানবতার নামদারি যারা বিশ্ব মানবতার জন্য কলঙ্কের একটা সিলমোহর, যারা সারা পৃথিবীতে শুধু অশান্তি ছাড়া আর কিছুই আনতে পারে। ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, Palestine is the largest open air prison in the world that he has never ever seen. Millions of people cramped in a small area completely controlled by the surrounding territories. Ireland, be a show stealer.